আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয় ভালো আছেন। আপনাদের উপকার করার্থে আমাদের এই চ্যানেলটা কিন্তু, এবং আমাদের সাথে যোগাযোগ এবং আমাদের সাথে বন্ধুত্ব করার জন্যে আপনারা অবশ্যই প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। সেই উত্তরের জন্য আপনারা চেয়েছেন মহাবন্ধ মুদ্রা। এই মহাবন্ধ মুদ্রাটা কি করে করতে হয় আমি শুধু উপস্থাপনা করে আপনাদের দেখাবো। এর উপকারিতা যা সব সম্পূর্ণ ডেসক্রিপশন দেওয়া আছে, মুখে কতটা বলবার কতটুকু, আমি কথা বললে অনেকে একটু বিরক্ত বোধ করে, দাদু অত কথা বলেন কেন। এক একজন এক এক প্রকৃতির মানুষ তো পৃথিবীতে, চারিত্রিক গুণাবলী এক একজনের এক এক টাইপের। কেউ কারো ভুল ধরছে, আসলে সে ভুলটা আবার নিজেরই হয়ে রয়েছে, কিন্তু ভুলে ভরা কিন্তু পৃথিবী। পৃথিবীটা কিন্তু ভয়ঙ্কর ভুলে ভরা পৃথিবী, জটিল পৃথিবী। তার মানে মানুষের মাথার ভিতরে কুটিলতাই বেশি, সরলতা খুব কম, ভয়ঙ্কর কম। সরলতা পানির মতো, মাটির মতো। সবাই মাটির মতো মন হয় না। তো আজকের যে ভিডিওটি, তার নাম হচ্ছে মহাবন্ধ মুদ্রা। বন্ধ কথার অর্থ হচ্ছে কি, তালাচাবি দিয়ে বন্ধ। এই মহাবন্ধ মুদ্রাটি কি কাজ করে, সম্পূর্ণ কিন্তু সেক্সুয়াল পাওয়ার, জীবনের যৌবনের শক্তিটা ধরে রাখার জন্য মানুষ, যোগীরা এগুলো দিয়ে গেছেন মানুষের কল্যাণের জন্য। আমরা কিন্তু সেই যোগটাই, আদিকাল থেকে এগুলো হয়ে আসছে, তারা উপলব্ধি করতে পেরেছেন জীবন দিয়ে। আমরাও সেই সাধনাটা জীবন দিয়ে কিন্তু করি। আমাকে কঠোরভাবে 12 বছর সাধনা করতে হয়েছে, আমার গুরুর আদেশ যে তুই তেল লবণ মিষ্টি খাবি না। আমি 12 বছর কন্টিনিউস একটা নয় ভালো খাইনি, এখনো দুই বেলা ওই জাতীয় উপাদান গ্রহণ করি না। এক বেলা হলে বড়াতে হয়তো হয়, যেহেতু সংসার জীবনে এসছি, এই জন্যে এইগুলো আমার শিক্ষা আছে। এখন মানব কল্যাণের জন্য এগুলো শুধু যেটুকু পেয়েছি প্রভুর কাছ থেকে, সেগুলোই কিন্তু নিবেদন করি আপনাদের, যাতে আপনাদেরও উপকার হয়। কিন্তু আপনাদের করতে হবে মনোযোগ দিয়ে। আমি এত কথা বলছি ওই জন্যে যাতে আপনারা করতে পারেন এবং আপনাদের সহযোগিতা হয়, আপনার দ্বারাই আপনি উপকৃত হবেন, কিন্তু সেটা মনোযোগ দিয়ে করতে হবে। প্রত্যেকটা যোগের যৌগিক প্রক্রিয়া করতে গেলে প্রকৃতিজাত খাদ্য খেতে হয়। কিন্তু তো প্রকৃতিজাত খাদ্য না খেয়ে যদি আমি বনে বাজারে পশুর মতো খাদ্য খাই, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না, আরো রোগ চেপে ধরবে। অতএব আপনারা মনোযোগ দিয়ে করুন, আমি যেভাবে দেখাবো। এটা শুরু করি। এই প্রথমে এই গোড়ালিটা, পাটা হয়তো ছড়িয়ে বসেছি, এবার পাটা নিয়ে এসে এই মলদ্বার আর লিঙ্গের পরে অন্ডকোষের এখানে দৃঢ়ভাবে স্থাপন, খুব শক্ত করে স্থাপন করার পরে এই যে চাপ খেলো এখানে, এটা এখানে একটা বন্ধ হলো, মহাবন্ধ মুদ্রা। এই বন্ধ হলো এখানে, এই বন্ধটা করার পরে এই পাটা এখানে চলে এলো। এবার এই থুতনিটা এখানে একটা বন্ধ হচ্ছে, এই কণ্ঠকূপে এই থুতনিটা লেগে বন্ধ করা এই টাইট করে, তাহলে এখানে বন্ধ হলে এখানে বন্ধ হলো, দুটো জায়গায় বন্ধ হওয়ার পরে এইবার শ্বাসটা টানার পরে মলদ্বার কুঞ্চিত করা, সেখানে একটা বন্ধ। এই তিনটে মিলনভাবে, তিনটে মিলিতভাবে শক্তি একসাথে বন্ধ করা হলো, তাহলে হচ্ছে কি, ধাতুগত শক্তি যেটা, সেটা উৎপন্ন শক্তিটা ফট করে স্খলন হচ্ছে না, মানুষের বীর্য স্খলন হয়ে যায় ফট করে। সেই প্রতিরোধ ব্যবস্থা এটার দ্বারা উপকৃত হয়, তাহলে জীবনী শক্তিটা বর্তমান ধরে রাখার ক্ষমতা অর্জন হয়। কিন্তু
মনের ভিতর যদি কামনা বাসনা নিয়ে সেটা শিক্ষা করা যায়, কোনোদিনও কিন্তু হবে না। মনটাকে শিশুভাবে শান্ত করে পবিত্রতার সাথে এগুলো শিখতে হয়। যেটা আগেই আমি বলেছি যে আমাকে 12 বছর কঠোর সাধনা করতে হয়েছে, এইগুলো আস্তে আস্তে শিখতে হয়। মানুষ ফট করে দাদু কতদিন কত তাড়াতাড়ি আমি পাবো উপকার, অত সোজা না। ব্যাং দিয়ে বোয়াল মাছে ধরাতে গেলে জিয়ালা দিতে হচ্ছে, ফট করে খাবে তারপরে তো, তারপরে বর্শির সাথে বাধা লাগবে, অনেক ব্যাপার আছে। এই যে দেখাচ্ছি, এই যে টাইট করে ধরেছি এইভাবে, এই পাটায় এখানে ডান পাটা স্থাপন করেছে, ওটা বাঁ পা দিয়ে টাইট করে ধরা হয়েছে, এই থুতনিটা এখানে লাগছে, এইবার শ্বাসটাকে টানতে টানতে যখনই ট্রেনে নেব বুকটা শ্বাস বুক ভরে নেব, একটা মলদ্বার কুঞ্চন করা হচ্ছে। কুঞ্চন করার পরে যখন ছাড়ব এই থুতনিটাও আস্তে করে উপরে উঠবে, এটা আমি দেখাচ্ছি। এটা একটা না, 8 থেকে 10 বার করা, আমি খালি নমুনাটা দেখাচ্ছি কি করে করতে হয়। থুতনি লেগেছে, এবার শ্বাসটাকে ত্যাগ করলে থুতনিটা তুলে দিলাম, আবার এই যে মলদ্বার কুঞ্চন করা হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা অনুভব করতে হবে। যিনি করবেন তিনি অনুভব এবং অনুভূতি দিয়ে জাগ্রত করতে হবে, খুব ধ্যানসে। পরবর্তী আর একটা পা টান করে বসলাম, এবার ডান পা আবার ওই জায়গায় স্থাপন হবে শক্ত করে ভীষণভাবে, এই পাটা বাঁ পাটা তুলে নিয়ে এলাম, আবার ওইভাবে থুতনি একইভাবে থাকবে, মলদ্বার কুঞ্চন এবং শ্বাসটাকে টেনে নেওয়া। এই যে শ্বাস টেনে নিচ্ছি, যখন বুক একদম বুক ভরে শ্বাস টেনে দিয়ে কুঞ্চিত হচ্ছে মলদ্বার শক্তি দিয়ে টাইট করে, এটা যেন মনে থাকে সবসময়। আবার দেখাচ্ছি, একবার কুঞ্চন করা হচ্ছে শ্বাস টেনে, আবার যখন ছাড়া হচ্ছে ধীরে ধীরে থুতনিটা উঠছে, আবার ধীরে ধীরে ঢিলা করে দিতে হচ্ছে মলদ্বারটা, আকর্ষিত করা টাইট করে, এটা যেন খেয়াল থাকে সবসময়। যারা নূতন ছেলেপেলেরা বা আমার বন্ধুরা আছেন, শিখতে যা খুব তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করলে কিন্তু যোগ সাধনা কোনো দিনও হবে না। কিন্তু জীবনের যৌন ক্ষমতা ঠিক রাখা এটা বিশেষ কর্তব্য প্রত্যেকটি মানব জীবনে, এবং ছেলেপেলেদের বলছি ছোট, এরা কিন্তু অল্প বয়সে কিন্তু ধ্বংস করে হয়ে যাচ্ছে, মানে ধ্বংস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এদিক থেকে সাবধান হতে হয়, যাতে এই শক্তিটাকে ধরে রাখা যায়। প্রত্যেকটা দিন প্র্যাকটিস করো, অভ্যাস করো, অভ্যাস করতে করতে কিন্তু এই জিনিসটা হবে, তখন নিজে উপলব্ধি করতে পারবে যে নিজের ভিতরে পাওয়ারটা কি হচ্ছে, ক্ষমতা অর্জন হবে। কিন্তু এই ক্ষমতা অর্জন করার জন্যে
নিজের ভালোবাসা মনের ভালোবাসা দিয়ে প্রত্যেকটা জিনিস শিখতে হয়। না শিক্ষা করলে কোনোদিন হয় না, কিন্তু খালি বই পড়ে বিদ্যে কিন্তু কিছু হয় না, এসব জীবন দিয়ে উপলব্ধি করতে হয়। প্রত্যেকটি মানুষের সাধনা হচ্ছে এত কঠিন, তো ভালো জিনিস পেতে গেলে তার সাথে কঠোরভাবে সেই জিনিসটা মনোনিবেশ করে শিখতে হয় প্রত্যেকটা জিনিস। চুরি ডাকাতি রাহাজানি করে কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু পরে কিন্তু কপালে সাইজ ওঠে, এটা খেয়াল রেখে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, আমার সাথে যোগাযোগ রেখো, আমি তোমার সাথে যোগাযোগ রাখার জন্য সবসময় ব্যস্ত।